একটা কথা বললে একবারে মায়েরা হাড় গুঁড়া করে দেবে। আমাকে তুই মারবি? লিখ রহা হু তুমি দেখ কর শুভ শাম লিখ রহা হু। কিরে একা একা বকবক করছিস কেন? কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? দেখো মা, বাইরে যাওয়ার সময় এত কোয়েশ্চেন করা আমার না পছন্দ। চল। আরে চলি মানে শোন, তোর হবু বর তোকে দেখতে চাচ্ছে, ওরা আজকে সন্ধ্যায় আসবে। হাউ ফানি, আমি কি কোরবানির গরু ছাগল নাকি যে আমাকে দেখতে আসবে? এইসব ফাত্রামি আমার একদম পছন্দ না। ছি 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 আম্মু, ফাত্রামি শব্দটা একেবারে মুখে আনতে নেই, বিশেষ করে বাবা মায়ের সামনে, একেবারে খুব বাজে শব্দ। বাজে শব্দ? কিন্তু এগুলোই তো চলছে আজকাল। আর তাছাড়া আমার বিয়ে হচ্ছে না, ফাইনাল। ফাইনাল? আম্মু আজকে তো লোকজন দেখতে আসবে, তাদের সামনে আমরা অপমানিত হব না? হলে হবে, তোমরা আমাকে এখন অপমান করছো না? বাই। বিয়ে করবো ডিসিশন নিয়ে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই ছেলেটার গলায় একটা থাপ্পড় কষে, একেবারে পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। এমন ফটকা মেয়ে আমি জীবনে দেখিনি। একদিনের মধ্যে বিয়েতে রাজি, আমার সামনে যখন আসবে এমন ল্যাং মারব, বিয়ের স্বাদ আমি একবারে মিটিয়ে দেব। তা ব্যান সাহেব, আর দেরি কেন, শুভ কাজ শুরু হোক।